আগামী 6 জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের নবম আসর। টি-20-র এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 16 ফেব্রুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তথ্যানুযায়ী এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল এর খেলাগুলো। 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত ঢাকায় হবে প্রথম পর্ব, 13 থেকে 20 জানুয়ারি হবে চট্টগ্রামে, আর 23 ও 24 জানুয়ারি দুদিনের জন্য ঢাকায় ফিরে বিপিএল যাবে সিলেটে। সেখানেই 27 থেকে 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল এর সিলেট পর্ব। ঢাকায় তৃতীয় পর্বে 12 ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচের পর হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার 14 ফেব্রুয়ারি। এদিকে ফাইনাল সহ প্লে অফে সবকটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। এবারের আসর দিয়ে আবারও 7 দলের টুর্নামেন্টে ফিরছে বিপিএল।